পাটা তুই খালি টিপে থাক, আমি তবলাটা বেঁধে নিই, সুতরাং আমি ওই দুটো রিড খালি টিপে থাকতে পারবো। ঘরময় হাসির ধুম পড়ে গেল, হঠাৎ মিনালের জানলা দিয়ে বাইরে চোখ পড়ল। সকলের দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে ফিস ফিস করে বলে ওঠে, এই চুপ। ওর কথা মতো সবাই চুপ হয়ে যায়, একটু ছুঁচ করলেই বুঝি তার শব্দে শোনা যাবে। মিনালের দৃষ্টি অনুসরণ করে ওরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন ছোট্ট একটা ঢিলার ওপর একটা ছায়া মূর্তি। লক্ষ্য করলে বোঝা যায় এক লোকটা আর কেউ নয়, চৌধুরী। এই ঠান্ডায় অন্ধকারে লোকটা ঝোপের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। অরব বলল, পাগল। বুদ্ধ উন্নাদ আশ্চর্য, পরক্ষণে ওকে আর দেখা গেল না। রজত বলল, আবার কি খেয়াল হয়েছে, অন্য কোথায় গেছে দেখো। অনেক রাতে ফিরলেন চৌধুরী, সবাই ঘুমিয়ে পড়লেন, অনুপ ঘুমননি। তার একটা দায়িত্ব থেকে যায় রাত যখন প্রায় ১২টা। পরপর বিছানা সাজানো ছিল, একবারে দরজার ধারে ছিল চৌধুরী বিছানা। কখন একটু তন্দ্রা এসেছিল অনুপের চোখে, চাইতে দেখলেন চৌধুরী বিছানায়। লোকটা চলাফেরা যেন বেড়ালের মতো, কোনো শব্দ হয় না, নানা রকম চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন অনুপ। পরের দিন সকালে ওরা ঠিক করলেন পরশুনাথের মন্দিরে যাবেন হেঁটে। অনুপ বললেন, কি চৌধুরী সাহেব, যাবেন নাকি? চৌধুরী একটু হেসে বলে ওঠেন, কিছু মনে করবেন না, আমি আবার ঘর নাস্তিক, আপনারা যান। খানিকটা যাবার পরই একটা জটলা কিছু সাঁওতাল নিজেদের মধ্যে যেন কিছু নিয়ে খুব উত্তেজিত হয়ে কথা বলছে। ওদের মধ্যে মম্পু সর্দার আছে। অনুপের দলটা ওখানে গিয়ে দাঁড়ালো। রজত জিজ্ঞেস করলো, কী ব্যাপার? মম্পু ভাঙা ভাঙা বাংলা বলল, কাল রাতে কাল্লুর পোষা জওয়ান কুকুরটাকে দানোয় মেরে দিয়ে গেছে। দানো সেটা কি? জিজ্ঞেস করলেন বরুণ। মম্পু বলল, বাবু এ কোনো মানুষের কাজ নয়, এই মোটা সোটা কুকুর তার ঘাড় মোটকে সমস্ত রক্ত চুষে নিয়েছে। হঠাৎ ভোলা ছুটতে ছুটতে এলো, বলল, সর্দার ঠিক এরকম ভাবি কে আমার দুটো বড় বড় মোরগ মেরেছে, ওদের গলাগুলো ছেঁড়া কিন্তু নলিতে এক ফোঁটাও রক্ত নেই, মাটিতেও কোথাও রক্ত চিহ্ন নেই। অন্য সাঁওতালের মুখ চাওয়াচাওয়াই করতে লাগলো, এরকম কোনো ঘটনা এর আগে এখানে কখনো ঘটেনি। তবে মম্পু সর্দার ওদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে ওঠে, কোনো বনু জন্তু হয়তো জঙ্গল থেকে বেরিয়ে এসে এসব করেছে। মাথা নাড়াজ ভোলা, না সর্দার এ কোনো জন্তুর কাজ নয়, জন্তু হলে তো মাংস ছিঁড়ে খেত, এ তো শুধু রক্ত চুষে দিয়েছে, এ নিশ্চয়ই কোনো অপদেবতার কাজ। ওদের জটলা নানা দিকে মোড় নিল। শেষে সর্দার চেঁচিয়ে বলল, শোনো আজ উৎসব, দানো জন্তু যাই হোক না কেন, আজ তাকে আমরা ধরবই। আমরা 15 দিন জন্য গ্রাম পাহারা দেব, তারপর ভোরেতে উৎসবে যাব, তখন অন্য 15 জন আসবে গ্রাম পাহারা দিতে, রাজি তো? চিৎকার করে উঠলে সাঁওতান, রাজি সর্দার রাজি। মন্দিরে রেখে খাওয়া দাওয়া করে দুপুরটা সবাই ঘুমিয়ে নিলেন, রাতে জাগতে হবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, মন্দিরে থেকে এসে ওরা শুনলেন চৌধুরী কলকাতায় ফিরে গেছেন, ওর শরীরটা নাকি ভালো নেই, সর্দারকে বলে গেছেন। বাকিদের বলে দিতে অনুপ বিছানায় গড়াতে গড়াতে বললেন, কেন জানি না লোকটাকে আমরা একদম পছন্দ হয় না, ফিরে গেছে, বাঁচা গেছে। অরুণ মাথা নেড়ে বলেন, একবারে ঠিক, ভবিষ্যতে আর ওকে নিয়ে আসবো না। রজত কিছু ভাবছিল, বলল, ভদ্রলোকের চালচলন কেমন যেন রহস্যময়। একসঙ্গে নজর চোখ রজতের ওপর পড়ল। রজত বলল, কাল রাতে যখন মৃণালদ্দা জানলা দিয়ে চৌধুরীকে দেখলেন আমার মাথায় একটা বদ বুদ্ধি খেলল, ভাবলাম চুপি চুপি গিয়ে চৌধুরীকে একটু ভয় দেখিয়ে আসি, তোমরা গান বাজনা করছিলে বলে আমি আর বিরক্ত করিনি তোমাদের। পা টিপে টিপে চৌধুরীর ঢিলার কাছে পৌঁছাতে দেখলাম উনি ঢিলার থেকে নেমে গ্রামের দিকে যাচ্ছেন। কৌতূহলী হয়ে আমিও ওকে অনুসরণ করলাম। দেখলাম চৌধুরী বেশ খানিকটা পথ হেঁটে একটা মুরগির খামারের মধ্যে ঢুকলেন। আমি তারপর চারদিকে কত খোঁজ করলাম কিন্তু আর দেখতে পেলাম না। রজত তুমি কি বলছো, তুমি জানো এর মানে কি? রজত বলল, জানি, কিন্তু ওর মুখটা ভয়ে সাদাটের হয়ে গেল। মিনাল কি বলতে যাচ্ছিলেন? অনুপ ইশারা করলেন চুপ করতে,
বম্পু সর্দার এলো ঘরে, বসলো। বাবুরা রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দেব, আপনারা কিন্তু তৈরি থাকবেন। বম্পু মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ, রোজ রাতে লোকটা গাড়ি করে কোথায় যায় দেখবো, গভীর রাত অবধি কী করে সত্যি কী ও? প্রশ্নটা সবার মনে গেঁথে গেল। ঠিক রাতে 8:30 ওরা সর্দার বাড়ি থেকে বেরিয়ে পড়ল, সঙ্গে সর্দার আর তার দলবল। অন্ধকার কুপকুপে ঝিঝি ডাকা রাত, দূরে পাহাড়গুলো ছায়া ছায়া রহস্যময় হয়ে দাঁড়িয়ে আছে, চাঁদের আলোর ভরা রাত, কিন্তু বড় বড় গাছের ছায়া আবছা আলোয় একদল ছায়া মূর্তি নিঃশব্দে এগিয়ে চলেছে। নিস্তার ভেতরে দিয়ে একটা ক্ষীণ কল কল শব্দ কানে এলো, ক্রম শব্দটা বাড়তে লাগলো। সর্দার দাঁড়িয়ে গেল, তারপর সকলের দিকে তাকিয়ে বলল, সাবধান, সামনে ঝর্ণা। নুড়ি পাথরের ওপর দিয়ে রিন রিন করতে করতে বয়ে চলছে কাচের মতো স্বচ্ছ ঠান্ডা কনকনে জল। বম্পু সর্দারের কথা মতো সকলেই জুতো খুলে হাতে নিল, তারপর পা ডোবালো স্বচ্ছ জলে, বরফের মতো ঠান্ডা জল, পায়ের পাতা ডোবা জলে পা রেখে ছোট্ট ঝর্ণা নদী পেরিয়ে গেলেন ওরা। তারপর সর্দারের নির্দেশ মতো সকলেই আবার জুতো পরে নিলেন। খানিকটা যাওয়ার পর একটা জায়গায় বেশ অন্ধকার, বম্পু আধুনিক সাঁওতাল বড় চার ছেলের টর্চ নিয়ে এসেছিল সঙ্গে, সবাইকে দাঁড়াতে বলে টর্চ জ্বালালো। অন্ধকারে জায়গাটা যেন দিনের মতো হয়ে গেল, দেখা গেল অন্ধকার জায়গা একটা বড় গর্ত, সেটা সাবধানে পেরিয়ে টর্চটা আবার নিভিয়ে দিল বম্পু। অনুপ বললেন, এই ভালো, অন্ধকারে টর্চের আলোয় উপভোগ করতে পারবো না, কেমন যেন আর্টিফিশিয়াল মনে হয়ে যায়। বম্পু বলল, টর্চ সঙ্গে এনেছি প্রয়োজনের জন্য, বাবু সহজে জ্বালি না কেন? সকলে এক প্রশ্ন, ভোলা ছিল ওদের সঙ্গে, বলল, টর্চের আলোর চোখ ধা দিয়ে গেলে আমরা কিন্তু কিছুই দেখতে পাবো না, বিপদে পড়ব, আমাদের চোখ অন্ধকারে জোরে। বাবু, কিন্তু আমরা শহরের মানুষ, আপনাদের জন্য তাঁতি বাতি এনেছি। সর্দার খানিকটা এগোতে দেখা গেল দূরে গ্যাসের আলো জ্বলছে, একটা উঁচু ঢেলার ওপর জোরে হয়েছে বেশ কিছু মানুষ, মাঝে মাঝে মাদলের শব্দ ভেসে আসছে, চারদিকে অন্ধকার কুপকুপ করছে, কালো দৈত্য মতো বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে, কোথায় পা ফেলছে কিসে পা পড়ছে দেখার উপায় নেই। টর্চ জ্বললে সর্দার আগেই চলেছে, তার পিছু পিছু ওরা এগিয়ে চলছে, ক্রমস মাদলের শব্দ জোর হতে লাগলো, দেখা গেল দূর তিনটে গ্যাসের আলো জ্বালিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে, বেশ কিছু মানুষ জমা হয়ে গেছে, তাদের নতুন নতুন রঙিন জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে এই উৎসবটা তাদের কাছে অত্যন্ত প্রিয়, সবার মুখে হাসি। ওরা উপরে উঠতে এগিয়ে এলো একদল সাঁওতাল, বড় করে মাদুরের পাতা গাছের তলায় ঘাসের ওপর, সকলে নাচের জন্য তৈরি, তখনও নাচ শুরু হয়নি। একদল সাঁওতাল যুবতী লাল পাড়া সাদা মোটা শাড়ি পরে পরস্পর পরস্পরের কোমর ধরে দাঁড়িয়ে আছে নাচ শুরু করবে বলে, প্রত্যেকের কালো মুখে খুশি উপচে পড়ছে, ওদের খোপায় গোজা লাল পলাশের গুচ্ছ, একদল সাঁওতাল যুবক মাদল নিয়ে তৈরি, মাঝে মাঝে শরীরটাকে নাচিয়ে মাদল টোকা দিয়ে বলল, তুলছে ওদের কালো শরীরের আটা ধুতি মালকোঁচা দিয়ে পরা, আগে থেকে অঙ্কগুলো হালকা প্লাস্টিকের চেয়ার সাজিয়ে রেখেছিল ওরা, ওদের যথেষ্ট অপমান করলো সাঁওতাল। বম্পু সর্দারের কাছে একজন এগিয়ে এসে অনুমতি চাইল, নাচ শুরু হলো, তার সঙ্গে গান আর মাদল, মেয়েরা তালে তালে পা ফেলে গান ধরল, প্রত্যেকে অংশ নিচ্ছে, তালি বাজাচ্ছে নয় নাচছে, ক্রমস দলটা যেন বড় হাতে লাগলো। ঠিক রাত 4টে বাজতে ওরা হৈ হৈ করে উঠল, সময় হয়ে গেছে দেবীকে এবার খুশি করা হবে, মুড়িটাকে ওরা মারল না, জানতো মুরগির বুকটা চিরে কলজাটা টেনে ছিঁড়ে নিল, একটা করুণ আর্তনাদ করে ঢলে পড়ল মুরগিটা, একটা পাত্রে মুরগির রক্ত জমা করা হলো, সে কি বিভৎস দৃশ্য, মুরগিটাকে ধরে ওই পাত্রের ওপর উপর করে ধরে রইল, রক্ত পড়া বন্ধ হলে মুরগিটাকে ছুঁড়ে দিল দেবীর পায়ের কাছে, একদল সাঁওতাল তার ওপর ঝাঁপিয়ে পড়ল, দেবীর প্রসাদ যেটুকু পাওয়া যায় তাতেই লাভ,
অনুপ মম্পুকে চুপিয়ে চুপিয়ে জিজ্ঞেস করলেন, ওই রক্তটা কী হবে? মম্পু ভক্তি ভরে বলে ওঠে, ও বাবা, এটা তো আসল জিনিস, সবাই একটু করে খাবে। মিনান বলে ওঠেন, ঠিক আছে, আমরা এবার যাব, আর তো বসা যাচ্ছে না। অনুপ বলে ওঠেন, হ্যাঁ চলুন এবার যাওয়া হয়ে যাক। তখন ভোরের আলো ফোটেনি, অন্ধকার হয়ে আছে। ওরা নজন আর মম্পু সর্দার একজন লোকপথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ রজত কী দেখে যেন থমকে গেল। পাশে ছিলেন মৃণাল, বাকিরা একটু এগিয়ে গেছেন। মৃণাল বললেন, কী হলো রজত? রজত বলল, ঝোপের মধ্যে আমি কাকে দেখছি যেন। মৃণাল বললেন, কাকে আবার? কোনো সাঁওতালকে না, জোর গলায় বলল রজত। তাহলে হাসলেন মৃণাল, তাহলে ভূত? ভূত নয়, ভ্যাম্পিয়ার, বলল রজত। মৃণাল বললেন, ও বাবা, ভূত হলে থাকতুম, ভ্যাম্পিয়ার মধ্যে আমি নেই, রক্তচোষা সাংঘাতিক, চল চল পা চালিয়ে এখান থাকার দরকার নেই। রজত বলল, জানো মৃণাল, আমি পরিষ্কার দেখলুম একটা মানুষ গাছ থেকে নেমে এলো, বা দূরের হয়ে উড়ে গেল ওই ওধারে জঙ্গলের দিকে। রজত, সেই আলো আধারি ছায়া ঘেরা জঙ্গলের দিকে হঠাৎ ছুটে গেল মৃণাল, চিৎকার করে ডাকলেন, রজত যেন না ফিরে এসো। কিন্তু কোনো কথা শুনল না রজত। মৃণাল কী করবেন ভেবে পান না, কয়েক মিনিট অপেক্ষা করে ঢিলায় ফিরে আসেন বলে পা বাড়িয়েছেন। এমন সময় একটা চাপা আর্তনাদ, সেটা মানুষেরা জন্তুর ঠিক বোঝা গেল না। তারপরেই একটা ডান চাপটানোর শব্দ। মৃণাল দেখলেন সামনে উঁচু গাছটার ওপর একটা কালো কুচকুচে বিশাল বাদুর এসে বসলো। বাদুটার চোখ দুটো দিয়ে আগুন ঝরছে, কিন্তু বাদুর আর একটা ডান বারবার নাড়াচ্ছিল, যেন চোট লেগেছে। রজত দেখা গেল ছুটতে ছুটতে আসছে, ওর চোখ মুখ দারুণ উত্তেজনা হয়ে আছে। রজত পায়ের শব্দে বাদুরটা উড়ে চলে গেল। রজত ধাপাচ্ছেন বলল, মৃণাল, এই আমি কী দেখলুম।